আটকানো ভাষাটা বলেন বলছেন কেন? তিনো ভাষা কেউ আটকায়নি, উনি জানেন যে উনি যেতে পারবেন না, লুক আউট নোটিস আছে। উনি বেআইনি করে যেতে গেছিলেন, দেশের আইনটা সবার জন্য সমান। উনারা যেমন ভাবেন যে পশ্চিমবঙ্গটা ব্যানার্জি, কারণ উনার জন্য যে সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট আছে, রাজ্যের কোন মন্ত্রীর জন্য সেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নেই। তো তিনি ভাবছেন যে ব্যানার্জি পরিবারের সম্পত্তি পশ্চিমবঙ্গটা, তো দেশের আইন কানুন আছে, আইন কানুন মেনে সকলকে চলতে হবে। তিনি এবং তার পরিবার একাধিকভাবে বিভিন্নভাবে অভিযুক্ত। 2019 সালে ফেব্রুয়ারি মাসে তিনি এবং ওনার বোন নারকা গম্ভীর কয়েক ব্যাগ সোনা নিয়ে সেখানে ধরা পড়েছিলেন। কাস্টমসের সেই ইনভেস্টিগেশন এখনো কমপ্লিট হয়নি। ওনার নামে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কাশীকর্ণ শাখায় ক্রমান্বয়ে 4 বছর কোল স্কেমে টাকা গেছে, যেটা ভারতীয়তে আমরা রুপি বলি, ওখানে ভাট বলে। আমি সব সভাতে চেক দেখাই, ভবিষ্যতেও দেখাবো। তো এই কারণে উনার এগেনস্টে অনেকগুলো ইনভেস্টিগেশন হয়েছে এবং উনার কলকাতা হাইকোর্টে যে প্রোটেকশন ছিল সেই প্রোটেকশনও সেটিসফাইড হয়ে গিয়েছিল, আপনারা জানেন, মেনকা গম্ভীরের ক্ষেত্রে বলছি। তো স্বাভাবিকভাবে লুকআউট নোটিশ থাকলে উনি উইদাউট দ্য কনকারেন্স ফ্রম দি ইনভেস্টিগেটিং এজেন্সি, উইদাউট দ্য প্রায়র পারমিশন অফ দি কোর্ট উনি যেতে পারেন না। উনার হাজবেন্ড একবার দুবাই গেছে, একবার আমেরিকা গেছে, তা কোর্টে পারমিশন চেয়েছে, হেলথ গ্রাউন্ডে পারমিশন দিয়েছে। আইনটা মানতে হবে, দেশটা ব্যানার্জি পরিবার চালায় না, পশ্চিমবঙ্গটা চালাতে পারেন, দেশটা চালায় দেশের সংবিধান, দেশের আইন, দেশের বিচার ব্যবস্থা। উই অল আর ল অ্যাবাইড পিপল, এই দেশ হচ্ছে সেই জায়গা, সেই আইনের ঊর্ধ্বে উনি নন। উনি ভাবছিলেন যেভাবে জ্ঞানবন্ত সিং সোনার ব্যাগ গুলো বের করে নিয়েছিলেন গায়ের জোরে 2019 সালে ফেব্রুয়ারি মাসে, এখনো বিধাননগরের কমিশনার গিয়ে বা কলকাতা পুলিশ কমিশনার গিয়ে উনাকে দুবাই প্লেনে চড়িয়ে দেবেন। তো দিনকাল বদলে গেছে, অত সহজ জিনিস হবে না। একটা বিষয় বড় হচ্ছে কিন্তু উনি বলেন নাকি রক্ষা পাবো, মুখ্যমন্ত্রী একটা চোরকে ডিফেন্ড করছে। মুখ্যমন্ত্রী একটা সময় বলতেন আমার কোনো পরিবার নেই, মুখ্যমন্ত্রী উত্তর দেন না যে কাশীকর্ণ শাখাতে যে রুচিরা নারোলার নামে অ্যাকাউন্টে কয়লার টাকা গেছে ভাট, সেটা নিয়ে উত্তর দেন না কেন? মুখ্যমন্ত্রী কখনো বলেন কোলে বাচ্চা নিয়ে আমার বউটাকেও বাড়ির বউটাকেও ছাড়ছে না, ওটা ফ্যামিলিটা চোর, একদম এস্টাবলিশ চোর। ওইগুলো মুখ্যমন্ত্রীর আশ্রয় প্রশ্রয়ে তার ক্ষমতাকে ব্যবহার করেই করছে এরা। মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার মানুষ বদলা নয় বদল চাই এবং অনেক আশা ভরসা নিয়ে বসিয়েছিল, আমরাও ছিলাম সেই পরিবর্তনের যোগ্যে, তখন এরা ছিল না 11 সালের যোগ্যে। তারপরে তিনি এই চোরেদেরকে সমর্থন করছেন, তা প্রমাণিত হচ্ছে যে পুরো সংঘবদ্ধ লুট চলছে এবং এই পরিবারটা পশ্চিমবঙ্গকে লুট করছে এবং টাকা পাচার করছে থাইল্যান্ডে, লন্ডনে অ্যাকাউন্টে এবং দুবাইতে টাকা পাচার করছে, ওখান থেকে সোনা কিনে নিয়ে আসছে। আমি একটা প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই রুচিরা নারোলারা, মেনকা গম্ভীররা, ইভিন আপনার ভাইপো 14 সালের আগে কতবার বিদেশ গেছে? 11 বলবো না, কারণ ওনার তো গোল্ডেন পিরিয়ডটা 14 থেকে শুরু হয়েছে এমপি হওয়ার পর। আমি বলবো, আমি তো একজন অনেক দিনের এমপি এমএলএ, আমার পাসপোর্টে সাদা হোয়াইট পাসপোর্ট আছে, আমার তো দাগ নেই পাসপোর্টে, আমি তো কাঠমান্ডু ঢাকা পর্যন্ত যাইনি, তো উনারা বিদেশে যান কেন? উনার ভাইপো, তার বউকে, তার শালিকে এতবার বিদেশে যেতে হয় কেন? 24টা প্লেনের টিকিট আছে যেখানে কয়লা ভাইপো,
বিনয় মিশ্র প্রতীক দেওয়ান একসঙ্গে ফাঁড়ি করেছে।